আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন ওভার টাইম টেস্ট, ঠিক আছে, ওভার টাইম শেষ, এখন এই যে লাইন ক্লিয়ার করছে আর কি, মানে যেখানে ময়লা আছে, সাবান আছে, সাবানের পানি দিয়ে সবকিছু পরিষ্কার করছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন মগ মারসার, এখানে একটা মাল কাটছে, মাল কাটা মেশিন, অটো মেশিন। এখানে এই যে কয়েল আছে, কয়েলও দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই কয়েলের মাধ্যমে আর কি চলে, ওই যে ওই মেশিনটা চলছে অটো, একবার টিপ দিয়ে ধরে রাখলেই চলে আর কি, হাজার হাজার মাল কাটে। আর মেন কথা হচ্ছে যে এই যে তিন চার লাইন দেখতে পাচ্ছেন সামনে, এখানে আজকে ওভার টাইম দেয়নি আর কি, ওভার টাইম হয়নি, মালের প্ল্যানিং কম ছিল এই জন্য ওভার টাইম হয়নি, ওভার টাইম আজকে এই লাইনে হয়েছে। আর আমাদের এই যে আমি এই লাইনে কাজ করি, ঠিক আছে, এখানেও ওভার টাইম আজকে আমাদের রয়েছে, কাজ শেষ, এখন আমরা রুমের দিকে যাবো, এই জন্য আর কি সবকিছু গুছাচ্ছে আর কি। ওই যে আমাদের মোটা ভাই হলো মালাই, সবকিছু এই যে গুছাচ্ছে, আর আমি এই যে আমার কাজ শেষ। আমি এই যে তো ভাই, আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ভাই আমাদের কপাল খারাপ, আমরা মালয়েশিয়া যেতে পারলাম না, কি যেতে পারবো না এখন ভাই, সেটা আল্লাহ যদি আপনার কপালে লিখে মালয়েশিয়া আপনি আসবেন, যে কোনো কায়দায় আপনি আসবেন, ঠিক আছে, তবে দেখা যাচ্ছে কারোর দুদিন আগে হয় কিংবা কারোর দুদিন পরে হয় এই আর কি। তা মন খারাপ করার কোনো দরকার নেই, এখন আপনারা যে কলিং যেখানে জমা দিয়েছেন আর কি পাসপোর্ট, ঠিক আছে, চেষ্টা করেন, এখন বাদ বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি আপনার নিয়ে আসে মালয়েশিয়া অবশ্যই আসতে পারবেন, চিন্তার কোনো কারণ নাই, এখন কাজ কাম করেন, ঠিক আছে ভাই, বসে বসে যেন কেউ থাকেন না, বসে থাকলে এমনিতে সব কিছুর দাম বেশি বর্তমানে বাংলাদেশে, তো আপনারা যে কোনো একটা কাজ করতে থাকেন, আর এর ভিতরে সব কিছু আর কি দালালের সাথে ভালো কথাবার্তা বলুন, যে খুব যেন তাড়াতাড়ি নিজাত পারে আর কি। আছে মূলত যে গাড়ির পার্টসের কোম্পানির মেশিন আর কি, গাড়ির পার্টস তৈরি হয় আর কি, গাড়ির পার্টস তৈরি হয়, তারপরে অ্যাসেম্বলি হয়, ওয়েল্ডিং হয়, হওয়ার পরে পুরো গাড়ি তৈরি হয় আর কি। তো আপনারা যারা ফেসবুক ব্যবহার করতে ভালোবাসেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন, MD মিঠুন বুলাগ, এই যে আমার লোগোতে লেখা আছে, আপনারা এই লোগো যে সার্চ দেন অবশ্যই আমার ভিডিও পাবেন এবং অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।